আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, এখন আমি আছি লালমনিরহাটে। এই লালমনিরহাটের একজন ব্যক্তি অনেক বেশি পপুলার জনপ্রিয়তা পেয়েছেন, আর সেটা হচ্ছিল তার হাতের তৈরি রোবটের কারণে। এখন দেখতে পাচ্ছেন তিনি কিন্তু তার রোবটটাকে সেট করছে যে এখন বর্তমানে দুই কাপ চা বলেন আর দুই কাপ পানি বলেন সেটা যেন তিনি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এখন কিন্তু সেটা সেট করছেন তিনি। আসলে এই যে তিনি রোবটটা তৈরি করলো, কেন তৈরি করলো আর তার মাঝে কি পরিকল্পনা আছে, এই সংক্রান্ত ব্যাপারে আমরা কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আহসান হাবিব। আমার বাসা হচ্ছে লালমনিরহাট ডিস্ট্রিক্টের কালীগঞ্জ উপজেলার তুজভান্ডার ইউনিয়নের সুন্দরভাবি গ্রামে। আচ্ছা, এখানে থেকে ছোটো থেকে বেড়ে উঠেছেন? জি ভাই, আমার জন্মস্থান এটাই। আচ্ছা, থেকে আমি ছোটোবেলার থেকে বেড়ে উঠি। কী করছেন এখন বর্তমানে? আমি পড়াশোনা করতেছি আর ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি, আমি এবার পরীক্ষার্থী কালীগঞ্জ কলেজ থেকে। আচ্ছা, আর পাশাপাশি? পাশাপাশি টিউশনই করি আর হচ্ছে গিয়ে আমার শখের যে কাজগুলো, পেশা আমার যেটা, পেশা বললে ভুল হবে, শখের যে কাজ, রোবট নিয়ে আমি পড়ে থাকি। রোবট নিয়ে পড়ে থাকেন সবসময়? জি ভাইয়া। মানে ভূতটা কখন চাপলো মাথায়? এক্স্যাক্টলি সেভাবে এটা কাউন্ট করতে পারবো না, এটা ছোটোবেলা, অনেক ছোটোবেলা। বয়স কত হবে আনুমানিক তখন? তখন বয়স আর কি বুঝি অল্প একটু করে, 5-7 বছর। আচ্ছা, বা এরকম তার বেশি হবে, 8 বছর। এই সময়কাল থেকে আমার এই ধান্দাগুলো মাথার মধ্যে আসে। আর এই মূলত ধান্দাগুলো আসার একটাই উদ্দেশ্য, আমার বাবা একজন পেশা মেকার ছিল, টিভি মেকার এবং ফোনের মেকার। জি। তো সেই সূত্রপাত ধরে আমার এই কাজগুলো আসা, বা ইলেকট্রনিক যে জিনিসগুলো আছে সেই ডিভাইসগুলোর সম্বন্ধে আমার জানা এবং চেনা। আচ্ছা, তো ফাইনালি যখন 2015 সালে প্রাইমারি উত্তীর্ণ করে আমি হাই স্কুলে আসি, হাই স্কুলে এসে এখানে বিভিন্ন যে মেলাগুলো হয়, বিজ্ঞান ভিত্তিক যে মেলাগুলো হয়, সেই মেলাগুলোতে আমি অংশগ্রহণ করি। জি। তো সেই মেলাগুলোতে অংশগ্রহণ যখন আমি করি তখন অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমি কাজ করি, তার মধ্যে আমার একটা রোবট ছিল, সিটি নামের একটা, এইচবি প্রিন্স নামে একটি রোবট, যে রোবট প্রথম রোবটটি জি অনেক আগে একটা তৈরি করেছিলাম, ওই রোবটটির নাম ছিল এইচবি প্রিন্স, যে রোবট থেকে আমি জেলা এবং উপজেলা চ্যাম্পিয়ন হই। তো তারপরে আমার পড়াশোনাটা চলতে থাকে। আমার বাবা আর্থিক সমস্যার কারণে তখন মেকারি পেশা ছেড়ে দিয়ে উনি ঢাকায় একটা কর্মসংস্থানে যোগ দেন, এবং সেখানে কর্মকালীন অবস্থায় তিনি একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, যার কারণে আইসিইউতে ভর্তি ছিল 15 দিন। অনেক টাকা আমাদের ব্যয় হয়, এরপরে আমাদের তার আগে আমাদের বোনকে বিবাহ দেওয়া হয়, তার ফলে কিছু অর্থনৈতিক আমাদের আর কি সমস্যা দেখা দেয়। তো মূলত সব মিলিয়ে অর্থনৈতিক সমস্যার মধ্যে আসি, আমরা দু ভাই আর দু বোন আসি, আমরা, আমার মা সাথে আসে, তো এই মিলে আমাদের পরিবার। এখন বিষয় হচ্ছে এই যে রোবট, এটা কত নাম্বার রোবট আপনার তৈরির? এটা আমার রোবট 2 নাম্বার একটা রোবট, দ্বিতীয় নাম্বার রোবট, দ্বিতীয় নাম্বার। আচ্ছা, এটা তো চলতে পারে না? এটা চলতে পারে, কথাবার্তা বলতে পারে, এভরিথিং, আর হচ্ছে গিয়ে কাজও করতে পারে। আচ্ছা, ওকে সব ধরনের কাজ করাইতে পারবো আমি। ও তো হাত লাগাতে পারে? হ্যাঁ, হাতটা নড়াতে পারে, হাত নড়াতে পারে। আর পাটা, পাটা মনে সেট করে নাকি? জি, পাটা বলতে কি, চাকা দিছি, যেহেতু এটা একটা হোটেলে কাজ করবে। আচ্ছা, হোটেলে পর্যাপ্ত জায়গা নাও থাকতে পারে, সেই কারণে এটা পা দেই নাই। মানে এটাকে সেল হয়ে গেছে এমন কিছু? এটা সেল হয়নি এখন অবধি পর্যন্ত, সেল দেবো ভালো কোনো অ্যামাউন্টে বা আমার পোষায়। আচ্ছা, তাহলে এখন বিষয় হচ্ছে আপনার এটা তৈরি করতে খরচ গেছে কত টাকা? এটা তৈরি করতে আমার 1,20,000 টাকার মতো চলে যায়। এখন যদি কেউ কিনতে চায় কত টাকা হলে বিক্রি করবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 7-8 মাস প্রাইভেট অনায়াসে হয় নাই, আর প্রাইভেট পড়লে দেখা যাচ্ছে মিনিমাম আমার 20,000 টাকা প্রতি মাসে আমার থাকতো প্রাইভেট ইনকাম। জি। তো সেই একটা অনুপাত আছে, আমার কাজের একটা মূল্য আছে। মানে আপনি যদি বিক্রি করতে চান এটার বাজার মূল্য কত দিবেন সেটা জানতে চাচ্ছি? এটা বাজার মূল্য তো অবশ্যই সেভাবে বলতে পারতেছি না, যদি কেউ নেওয়ার আগ্রহী থাকে, অনেকেই আগ্রহ প্রকাশ করছে, তো ডিরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করলে বা কথাবার্তা সরাসরি এসে বললেই সেভাবে আলাপ আলোচনার মধ্যে এগোনো যাবে। মানে তারপরে একটা ধারণা দিবেন না আমাদেরকে যে কত টাকা বিক্রি করবেন? না, তবে ভাইয়া ধারণা দিতে বলতে কি, যেহেতু এটা বাংলাদেশের, আর স্বল্প মূল্যে যাতে কোনো কিছু হয় এরকম বাজেটের মধ্যে থাকবে, যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে। আসলে অসাধ্যের মধ্যে কিছু থাকলে তখন তো মানুষ সেটা ব্যবহার করবে না। আকাশ ছোঁয়া আইফোন তো সবাই ইউজ করে না, ভালো ভালো ব্যক্তি যারা আছে তারাই কেবলমাত্র আইফোন ব্যবহার করে, যারা অনেক ব্যয়বহুল বা অর্থ বেশি ইনকাম করতে পারে। তো সেক্ষেত্রে আমি এটা চেষ্টা করতেছি যাতে কম টাকার মধ্যে সেটা হতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে আমার যে ইনকাম, আমার যে খরচপাতিটা হয়েছে এখানে, তার থেকে হয়তো বা একটু আমাকে পোষায় দিলে, আমার যে অবসর টাইমটা আমি এই কাজগুলো করেছিলাম আমার এই প্রাইভেটের ফাঁকে, তো সেটার মূল্য বা পারিশ্রমিকটা দিয়ে দিলে হয়তো বা আমি রোবটটা সেল দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই যে রোবট দুইটা তৈরি করলেন, এখন মোটামুটি রোবটের প্রতি আপনার ভালো একটা থিম মাথায় চলে এসেছে, তাহলে ভবিষ্যতে আর কী কী তৈরি করার প্ল্যান আছে? আসলে রোবট তো মূলত যে দুইটা তৈরি করছি তা না, আমার রোবটের মানে কার্যক্রম আরও বেশি চলছে, অন্য রোবটকে নিয়ে আমি কার্যক্রম করতেছি। তো বড় যে সমস্যাটা হচ্ছে, অর্থনৈতিকভাবে আমি অতটা ভালো নই, তো অর্থনৈতিক সাপোর্টগুলো যদি আমি সুন্দর মতো পাই তাহলে হয়তো বা
অনেক ভালো রোবটকে নিয়ে আসবো। আর আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখি যে আমি যে চেষ্টাগুলো করতেছি উনি মোটামুটি আমাকে হেল্প করতেছে। তো আমি আশা করি এখন যে রোবটগুলো আমি তৈরি করতে চাচ্ছি আর ওই রোবটকে অ্যাডভান্স কিছু প্রযুক্তি দিতে চাচ্ছি যেটা আমার বাংলাদেশকে অন্য অন্য যে রাষ্ট্রগুলো আছে উন্নতশীল যে রাষ্ট্রগুলো রোবট দিয়ে দ্বারা পরিচিতি অর্জন করতেছে সেই জায়গাগুলোতে আমি নিয়ে যেতে চাই আমার বাংলাদেশকে। আচ্ছা, এখন আপনার পিছনে কে কে আছে এখানে? আমার দুলা ভাই আছে, আমার বোন জামাই। আচ্ছা, আমার সাথে আছে আমার মা। আচ্ছা, এখন আপনার মার সাথে আমি একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? আপনার বাড়িতে একসময় কিন্তু আসতো না, এই বিষয়টা কেমন লাগছে আগে সবার কাছে? খুব ভালো লাগতেছে। এই যে এত সফল সুন্দর ভাবে একটা রোবট তৈরি করলো যেটা নিয়ে এখন পুরো বাংলাদেশে একটা হইহুল্লোড় চলতেছে, মানে এত পরিশ্রম করার পরে এই ভালো লাগাটা বা ভালোবাসা বা পাওয়াটা, হ্যাঁ, পরিবর্তনটা, এটা মন থেকে কিরকম ফিল করেন? খুব ভালো লাগতেছে। আমার সন্তান যে এইরকম কাজ করে আমি আগে ভাবি নাই। আচ্ছা, এখন আল্লাহর রহমতে যে কাজটা করছে, এখন আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনোদিন আমরা ভাত খাইতে পারি নাই মানুষের ভিড়ের জন্যে, তারপরও আমরা কোনোদিন কারোর সাথে রাগ হই নাই। আমি বলছি যে আমার আল্লাহ আমার ছেলেটাকে আমার মাতার মধ্যে জ্ঞান বুদ্ধি অর্জন করছে দেখিয়ে তো এই কাজটা পারছে। জি, সব অনেক লোকে কইছে যে তোমার ছেলে পাবে না, আবার এমনও বলছে যে টিকিট কাটেন 10 টাকা করে টিকিট কাটলে 2-2.5 লাখ টাকা যে উঠিল হ্যাঁ, এমন কোনো কথা না। তারপরও আমি বলছি যে না, আল্লাহ অসীম দয়া রাখছে দেখে গিয়ে আমার ছেলেটা পাইছে। এই যে অনেক রাত জেগে ছিল আপনার ছেলে, এটা তৈরি করতে হোক বা টিউশনই বলেন বা নিজের পড়াশোনা বলেন, এই যে এত কঠোর পরিশ্রম আপনি দেখেছেন, হ্যাঁ, ওই সময় কি ভেবেছিলেন যে সফল হবে সে? আমি আল্লাহর কাছে তো আশা আসিল যে আমার ছেলে তো এইরকম কষ্ট করে কাজ করতেছে, হতে দর্শক যেন আল্লাহর রহমতে যেন সবাই মানধন জয় করতে পারে, ইনশাল্লাহ আমার ছেলে মানে ওইটাই আমার আশা, আল্লাহ পূরণ করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাই, আমি এখন এটা একটু ধরবেন আপনি, তো এখন আমি আপনার সাথে আর কয়েকটা কথা বলতে চাই। সেটা হচ্ছিলো এই রোবটটা সব কিছুই করতে পারে বা করাতে পারবেন আপনি, এসব সেন্সর বা সব কিছু দেওয়া আছে এর মধ্যে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আমি একটা ফুটেজ দেখাচ্ছি এখন, যে ফুটেজ দেখতেছেন এই রোবটটা কিন্তু চলমান আছে এখন। তো এখন এটা বন্ধ রেখেছে, উনি ঢাকাতে ছিলেন না? ঢাকাতে, উনি গ্রামের বাইরে ঢাকাতে ছিল, সেই সুবাদে কিন্তু বন্ধ রেখেছে। তো আমরা এসে কিন্তু সেটা পাইনি, তবে একটা ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি বর্তমান, দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে এই যে বর্তমানে এত বিগ পরিকল্পনা, অর্থনৈতিকভাবে ঠিক আছেন নাকি সাপোর্টের প্রয়োজন আছে? আসলে আমি এর আগেও বলছি যে আমি পোর ফ্যামিলি, অত্যন্ত পোর ফ্যামিলি। আসলে আমার এরকম ফ্যামিলি থেকে এই ধরনের কার্যক্রম বেয়ার করা পসিবল নয়। তো বিশেষভাবে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী সহকারে আপনাদের যে ভিডিওগুলো দেখবে বিভিন্ন অর্থশালী বা বিত্তবান লোকেরা, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যেন আমাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করে, যার ফলে আমি আমার বাংলাদেশকে নতুন কিছু দিতে পারি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, বুঝতেই পারলেন আসলে অর্থ এমন একটা জিনিস যেটা যদি না থাকে তাহলে মাথায় যত বড়ই বুদ্ধি বা পরামর্শ বা যে কোনো জিনিস থাকুক না কেন সেটা কিন্তু বাস্তবায়িত করা যায় না। অর্থই হচ্ছিলো সব সুখের চাবিকাঠি এক কথা যেটা বলে। তো এই অর্থনৈতিক যদি আপনার যদি তাকে যদি কিছুটা সাপোর্ট করতে চান সেটা করতে পারবেন, সে কিন্তু নেবে না, ভাই নেবেন না ইনশাল্লাহ। নিয়ে কোন কাজে ব্যয় করবেন? মূলত রোবটের কাজেই ব্যয় করবো, মূলত রোবটের কাজেই ব্যয় করা হবে। তো আপনি যদি চান এরকম উদীয়মান প্রতিভাকে যদি সামনের দিকে অগ্রসর করতে তাহলে অবশ্যই তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট করতে পারেন। এখন বিষয় তা কেউ যদি আপনার সাথে যোগাযোগ করার আগ্রহ প্রকাশ করে কিভাবে করবে? তাহলে সেক্ষেত্রে আমার ফোন নাম্বার নিতে পারেন পার্সোনাল। আচ্ছা, 0174272-7350, 0174272-7350, এটা আমার পার্সোনাল নাম্বার, এটা আমার বিকাশ নাম্বারও পার্সোনাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন।